তাড়াতাড়ি করেন তো, মোবাইল করেন তো, আমার খুবই দরকার। হ্যালো, হ্যাঁ দুল ভাই, কই আছেন আপনি? এই যে মহাজন সাহেব, আপনার সঙ্গে কি দরকার? আচ্ছা তাড়াতাড়ি আসুন। আমার মনে করেন যে এই বিপদের লেগে আপনার কাছে আসায় বুঝছেন না, কারণ দেখি আপনার দ্বারা যদি আমার বিপদ উদ্ধার হয় বেশ ভালো কথা এই আর কি। ঘটনাটা খুঁজে বলেন তো। আমার কাজটা সারা লই মানুষ লাগে আমিও আল্লাহ নামের উপর তালা মারে দিই, দিই তারপরে দিই রায় তারপর তার বিচার তালা মারা দিলাম আল্লাহ ভরসা। খায় বাড়ির আগে মসজিদে আচ্ছা এই শুভ অশুভ পুরাবন্ত দেখি রে আমি কত এখন দেখি কেরা আয় দেখি তারপরে দেখি কেরা পায়খানা করবার আছে। কেন আপনাদের ভাগ পায়খানা নাই? আপনারা এইরকম করে আর কি করবো
আরে ভাই আপনি কি মনে করছেন আপনি ভাই আপনি কি যাচ্ছেন বলেন খুব খারাপ করতেছে তো পায়খানা করে আছি ফাঁকা আছে মনে আমার খুব পাইছে
আজকে তো সারাদিন ধরে বসে আছি, থাম তাহলে আমি একটু অদৃশ্য হই দেখে। আমার কথায় যদি তোমরা থাকো রাজি, সারা জীবন করে খাবা ঠকবাজি, বিয়া পড়াতে লাগে মূল্য, আরো লাগে কাজে, ঘরের থেকে এবারে আটা বজা শুধু তোর কি গতি করা যায়। আমার পকেট তো খুবই ফাঁকা, যাইতে হবে আমাকে একটু ঢাকা। বিবিসির খবরে শুনলাম অবস্থা ভালো নেই ঢাকার, আমার অনেক দরকার টাকার, এখনই ফালাতে 1,00,000 টাকা। আমার কাছে তত দেয় নাই বাবা, আমি এখন কি করি বাবা, আমার কাছে তত দেয় নাই, আমার কাছে এই যে এড়ি দেয় আছে বাবা, এড়ি রাহ আমার একটা ভিত করে দিন বাবা। মাত্র 1,000, 1,000 টাকা আজকাল কি হয়, কিচ্ছু হয় না, এই নি ধর। আই ও কি কইলো রে, আর বলে মা ঠাকুরাই আর রাস্তা রাস্তা হবে, আঘাট হইবে ঘাট, ভিখারি হবে দেশের রাজা, রাজা হবে পথের সম্রাট। আমি মুখ দেখাবো কেমন করে, ছেলেরা মাতবরি করে ভাবক দিয়া কয় বাবা রে তুমি কিছু বুঝো না, এটাই তো কেমতের নমুনা। অত্যাচারী জুলুমকারী তারাই হলো সমাজের নেতা, তাদেরকে সামনে দেখলে ভয় করে না, সত্য কথা। এটা তো একটা তুচ্ছ ব্যাপার, ধর উঠতে বইতে দেয় মাথা চক্কর, চোখে দেখিস আন্ধার, এরকম রোগ হয় অনেক বান্দার, আরে আমার তো কোনো উদ্দেশ্য নেই ধান্দার, সাপের মাথায় আছে মনি, তোর মাথায় সাপ সে শুনি, এই রোগ তো ভালো করতে পারে একমাত্র কাদের গুণে। পায়ে পাড়া দিয়া তুই মাইসের সাথে করিস না নারাই, আমি যে তোর কেমন করে ভূত ছড়াই, সারা জীবন পাপ করে কাটাই দিতে, সারা জিন্দগি বাচ্চা যা করতে এবার তোর বন্দিগি
আম গাছে ধরে আম, পেয়ারা গাছে ধরে হরবি, আমার কাছে আইলে তুই মরবি। আমার কোনো ক্ষমতা নাই কোনো কিছু করবার, এই আমার সামনে থেকে কইছে তোরে সরবার। এখন আবার আমাকে যেতে হবে একটু দরবার। আমি কাম খাই যাব। আজকে তো পারলাম না মহাজনের সাথে, অন্যদিন বোঝাবো নি মহাজনকে। মহাজন আমার সাথে যাই, আমি আমি তো বললাম যে তুই লুঙ্গি মুঙ্গি শেষ করে লাইস। কেমন আছো? বেটা তোমার কোথায় আমি বাজতেছি, তুই আইছো? ভালো আছিস না? খুচরা বুদ্ধি অনেক। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট ভাই তাতার আইবার, আয়া পড়েন। আচ্ছা ঠিক আছে, আপনি এনে আছে, আপনি আয়া পড়েন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আকাশ, কেমন আছো? ভাই ওই যে একটা সমস্যার জন্য ফোন দিলাম আপনারে, আমাদের তো একটা সমস্যা হয়েছে, ওই যে আমি তো পায়খানা করছিলাম। মানে এটা বিষয়, আচ্ছা দাঁড়াও আমি বলি, আমি বলি। কথাটা হচ্ছে বাজার মসজিদে আমাদের আমাকে টয়লেট করা দরকার, আমরা বাজারে থাকি সবসময়, এখন টয়লেটে যাই মহাজন চাবি দেয় না, ঠিক আছে? এতে করে আমাকে কয়েকদিন কাপড়ও নষ্ট হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে মসজিদের একটা উচিত শিক্ষা দিতে, ঠিক আছে? এখন আমরা আর মনে করি যে মসজিদে না যাইয়া এই যে সরা বাজারে দেখি সরম লাগে, মানুষজন দেখে যে দেখে আর এত বড় যে খোলা মাঠে পায়খানা করে, তো ঠিক না, তাই না?
এর একটা বীজ চাই আমরা। আমি তোমাদের বুদ্ধি দিচ্ছি, ওই বুদ্ধি অনুযায়ী কাজ করলে মসজিদ মসজিদের তালা মারা তো দূরের থাক, তালা মারার কথা ভাববেও না, তাই নাকি? তা আগে এসব বুদ্ধিটা আমি দিচ্ছি। আমার বদমার সাথে খুব খারাপ দেখা যা, এটা তো দেখা যায় পায়খানা করে শেষ করছে, এটা তো উপরে অসল হয়ে গেছে, মানুষ গুলা কেমনে পেশাব করবো কত, এটা তো তৈরি হবি সর্বনা, তো পানিটা যদি পরিষ্কার করি তাহলে তো মনে করে নামা দিরা পেশাব করবো মনে করে, আল্লাহ এখন বিচার করবো বুঝছো, এখন বিলা বিচার আল্লাহ করবো, এই পেশাব করা পায়খানা করে তো এগুলো কেমন একটা খারাপ দেওয়া যায়, হ্যাঁ সব সময় খালি এই পরিষ্কারই করুন লাগে আমার, আচ্ছা এরা কি জানোয়ার নাকি এরকম ভাবে পায়খানা করে, এরপরে প্রত্যেক দিন যদি এরপরে পায়খানা পরিষ্কার করি আমি তাহলে এটা তো আমি মেতরের মতো সাজা গেলাম কখন, তো এই কেমনে চাকরিটা করি কো, মানুষের বিবেক নাই, বিবেক যদি থাকতো তো এই পায়খানা গুলা এইভাবে পায়খানা পেশাব করা পায়খানা করবো। আমি আপনার একটা বুদ্ধি দেই, ওই বুদ্ধি করবেন পোলাপান তো হাঁকবো না হাঁকবো না মসজিদের আশেপাশেও করবো না, আচ্ছা বুঝতে পারছেন, পরীক্ষা করে দিই
তোরা তো কথা কইস না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি জমাইলে অসুবিধা আছে। ভর্তি হইতো না রে, আরে আমার তো পশু হাসপাতালে নিবো না, এই ট্যাবলেট তো কারোর কাছে নাই কে বাজারে বোধ বিচারি আয়রন আছে, ওই তাড়াতাড়ি মজ্জেনালে সমস্যা আছে। কেন দুধ দিল এটা তো, এটা তো আমার বুঝতে হবে, নাহলে তুমি নোয়া জানাইছি নি, তাড়াতাড়ি একটু উচ্চারি। ওই আর কোনদিন মসজিদে পায়খানা করবার যাবো না, এই বাজার মসজিদে এই অবস্থা, আর যাবি আমি আর যাবো না, কান ধরে।